এক নতুন সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের চলচ্চিত্র। বলতে যাচ্ছে সিনেমার ভাষা, চেহারা, প্রকরণ। ঢালুরের চেনা ছক ছেড়ে বেরিয়ে আসার প্রাণপণ চেষ্টা করছেন নির্মাতারা। তাদের অন্যতম হাতিয়ার গল্প। গল্পের শক্তিতে নতুন করে স্বপ্ন দেখছে ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু সেই গল্পের লেখকদের নিজেদের আছে অপ্রাপ্তির গল্প। সম্মান আর সম্মানের মেলবন্ধন ঘটছে কদাচিৎ। গল্পের স্বাধীনতার প্রশ্নেও আছে দীর্ঘ বিতর্ক। সিনেমার উল্লেখযোগ্য কয়েকজন গল্পকারের সঙ্গে কথা বলে প্রকৃত চিত্র জানার চেষ্টা করলেন মাহফুজুর রহমান। আমি পারবো না তোমার হতে, আমি পারবো না তোমার হতে। বাংলাদেশের সিনেমা এখন এক সম্ভাবনার দ্বার প্রান্তে। দেশে তৈরি হচ্ছে নতুন দর্শক শ্রেণী, বিদেশে সৃষ্টি হচ্ছে নতুন বাজার। নির্মাতারা সম্মান বয়ে আনছেন বিভিন্ন চলচ্চিত্র উৎসব থেকে। নানা স্বাদের ছবি নির্মাণ হচ্ছে, বাড়ছে প্রতিযোগিতা। এসবের পেছনে অন্যতম অবদান গল্পের। গল্পের জোরেই দেশীয় সিনেমা এখন কোমর সোজা করে দাঁড়িয়ে। বলছে আকাশ মুখ লুকিয়ে, তোর গল্প রোজ হালকা হাওয়ায় দানা মেলে, করছে তোকে খোঁজ। গল্পকে সিনেমার প্রাণ বলা হলেও ইন্ডাস্ট্রিতে এখনও অবহেলিত পেশাদার গল্প লেখকরা। ছবির বাজেট দিন দিন বাড়ছে, কিন্তু সেই অনুপাতে গুরুত্ব পাচ্ছেন না স্ক্রিপ্ট রাইটাররা। গল্পের পেছনে খরচ করতে এখনও কুণ্ঠা প্রযোজকদের। স্ক্রিপ্ট রাইটাররা বলছেন, অতীতের তুলনায় ভালো গল্পের পেছনে ব্যয় কমেছে প্রযোজকদের। একটা সময় গল্পের জন্য যে কোনো ছাড় দিতে প্রস্তুত ছিল প্রযোজনা সংস্থাগুলো, বলছিলেন স্বনামধন্য স্ক্রিপ্ট রাইটার ছটকু আহমেদ। গল্পকারকে এখন ঠিক মতো পারিশ্রমিক দেওয়া হয় না, গল্প চিন্তা করতে হয় না। তাকে আগেই বলে দেওয়া হয় ভাই আমাকে 20-30 লাখ টাকার মধ্যে একটা গল্প দিয়ে। আগে আমাদের যেমন স্বাধীন সাবানা বলতো, সাদিক স্যার, তারপরে এজে মিন্টু বলতো, তারপরে বিখ্যাত জেলা আছে জসিম, তারা বলতো ছোটকু ভাই আপনার টাকা পয়সার কথা চিন্তা করেন না, ভাই এখন কিচ্ছু না, এখন আপনি ঘরে বসে আপনাকে বলা হয় যে ভাই ভাই হল তো নাই, কী করে আপনার ছবি টাকা লাগিয়ে কী হবে বলেন, ছবি যে করছি এই কত না, আপনি একটা কোনো রকমের একটা গল্প করে দেন যাতে 20-30 লাখ টাকা শেষ করতে পারে। মানে গল্পকে ইচ্ছে করে মেরে ফেলা হচ্ছে, আর গল্প মরে যাওয়া মানে হচ্ছে ছবি মরে যাওয়া। গল্পের বাজেট কমে যাওয়ার জন্য ছবির নির্মাণ কমে যাওয়াকে দায়ী করেছেন লিডার আমি বাংলাদেশ পোড়ামনের মতো ছবির কাহিনীকার দেলোয়ার হোসেন দিল। সিনেমার বাজেট টোটালি যে এখানে কমে আসবে, সেইখানে তো গল্পের বাজেট প্লাস হচ্ছে অন্যান্য কলাকুশলী শিল্পী যারা আছে সব দিক থেকে বাজেট কমে আসবে এবং সিনেমার মানও কমে আসবে। বহির্বিশ্বের সিনেমার বাজেটগুলি দিন দিন বাড়তেছে আর আমাদের হচ্ছে উল্টো। তো সেই ক্ষেত্রে সিনেমার অন্যান্য টেকনিশিয়ানদের মতো আমারও মানে মানে যারা গল্প লিখতেছি তাদেরও একই অবস্থা। ছবির বাজেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে রাজি নন কোনো কোনো স্ক্রিপ্ট রাইটার। এমনই একজন কাশেম আলী দুলাল, প্রাপ্য সম্মানই না পেলে কলম ধরেন না 216 ছবির এই গল্পকার। আমাকে যদি বলে যে ভাই আপনি পয়সা কমানেন, আমি তো সেটা মানি না, কারণ সবখানে তো একই যাচ্ছে, সব কিছু তো বেশি যাচ্ছে, কোনো নায়ক নায়িকা কেউ তো পয়সা কমাচ্ছে না, সবাই সবার জায়গায় ঠিক। হ্যাঁ, এবং ছবি রিলিজের পর যেখানে যে রেন্টাল হওয়ার সেই প্রযোজক সেটা নেয়, তো আমি কেন আমার পয়সাটা কমাবো? হ্যাঁ, অনেকে করতেছে পয়সা কমিয়ে করতেছে, আমি এখন পর্যন্ত করিনি। কারণ একটা সিনেমার যেই ধরনের বাজেট কিংবা যেই ধরনের ফাইন্যান্স থাকা উচিত, দিন শেষে সেই ধরনের ফাইন্যান্সটা আমাদের সিনেমাতে থাকে না। আর দ্বিতীয়ত হচ্ছিলো আমাদের দেশের কালচারে হচ্ছিলো সিনেমাগুলো হচ্ছিলো হিরো হিরোইন কেন্দ্রিক, মানে সেলিব্রিটি কাস্টিং কেন্দ্রিক, যে জনপ্রিয় কাস্টিংরা এই পরিমাণ চার্জ করে দিন শেষে ডিরেক্টর যিনি সিনেমাটা বানায় সেই ঠিক মতো টাকা পায় কিনা আমার সন্দেহ। তো সেই জায়গা থেকে আসলে কখনোই প্রায়োরিটির জায়গায় আমার কাছে মনে হয় না এখনও পর্যন্ত স্ক্রিপ্ট রাইটিংটা কিংবা গল্পের জায়গাটা সেই জায়গায় পৌঁছাইছে। সম্মানই যথেষ্ট সম্মানজনক আছে এখন পর্যন্ত, ওটিটিতে অনেক ভালো, সিনেমার জন্যও ভালো, কিন্তু তার জন্য খুব স্বচ্ছতাটা প্রয়োজন। ইদানিং চলচ্চিত্র নির্মাতারা গল্পের স্বাধীনতা নিয়ে সরব হলেও এ ব্যাপারে ভিন্ন ভিন্ন মত স্ক্রিপ্ট রাইটারদের। শাহজাহান সৌরভ মনে করেন দায়বদ্ধতা থাকলে সব বিষয়ে লেখা যায় না, আর দেলোয়ার হোসেন দিলের মতে লেখকদের যতটুকু স্বাধীনতা আছে তা দিয়েই গল্প লেখা সম্ভব। নিজের জন্য যে গল্পগুলি মানে তৈরি করি
সেইগুলিতে ওই রকম প্রবলেম হয় না, পূর্ণ স্বাধীনতায় থাকে। কিন্তু দেখা গেল অনেক সময় মানে ডিরেক্টরের চাওয়া, প্রডিউসারের চাওয়া অনুযায়ী যে কাজগুলি করতে হয় সেখানে ম্যানেজ করে কাজ করতে হয়, তাদের চাওয়াটাকে প্রাধান্য দিতে হয়। আর এছাড়া আমাদের সেন্সর বোর্ডের যে বিষয়টা সেটা মাথায় রেখে গল্প করতে গেলে মানে অনেক কিছুই আমাদের চিন্তা ভাবনা করে অনেক কিছুই বাদ দিয়ে আমাদের গল্প লিখতে হয়। আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের সুবিধা পেয়ে আমরা বিভিন্ন ধরনের গল্প বলতে পারছি, অনেকেই নিচ্ছে। আগের প্রসঙ্গ চলে আসে যে দর্শক এক শ্রেণীর গল্প, এক ধরনের গল্প দেখতে চায় এবং মোটা দাগে বললে তারা একটু কমেডি, একটু রিলিফ চায়। কারণ এটাও খুব বাস্তব যে সবার জীবনে এখন এত সংকট, আমরা স্ক্রিনেও সেই সংকটটা চাই না, আমরা একটা ঘন্টায় সংকট ভুলে স্ক্রিনটাতে থাকতে চাই। তো সেটা মাথায় রেখে বলবো যে না, আমাদের স্বাধীনতা আছে, যে এই স্বাধীনতাটা সবার, আট বাংলাদেশের আট দশটা মানুষের আছে, আমাদের গল্প বলার সেই স্বাধীনতা আছে। উল্টো দিকে সেন্সর বোর্ডের খবরদারিকে স্বাধীনভাবে গল্প লেখার অন্তরায় বলে মনে করছেন ছোটকু আহমেদ। কাশেম আলী দুলাল মনে করেন নির্মাতারা আগে থেকেই নির্দিষ্ট ছকের বাইরে যেতে অনাগ্রহী। চলচ্চিত্র তৈরির ক্ষেত্রে ইন্ডিয়ার মতো আমাদের দেশের চলচ্চিত্র স্বাধীনতা নেই। আমাদের স্বাধীনতা সেন্সর বোর্ডের মাধ্যমে যে স্বাধীনতাটাকে হস্তক্ষেপ করে রাখে, যার জন্য অনেক পরিচালক বা আমরা যারা লিখি আমরা লিখতেও পারছি না এবং অনেক পরিচালক প্রযোজক সেই ছবি বানাতে পারছে না। আমাদের প্রত্যেকটা গল্পেকে আমরা যখন এই বলে যে আপনারা গল্প করেন না, গল্প যখনই করতে যাই আমরা অনেক চিন্তা ভাবনা করতে হয়, টার্গেট অফ অডিয়েন্স কারা, দেখে চলে কারা বলবে কি, যার সেন্সর বোর্ড দেখে কোনটা আটকে আপত্তি করবে, এইসব চিন্তা ভাবনা করে নিতে হয়। কিন্তু ছবি আমি বানাবো আমার মতো করে, যেটা সমাজের কোনো রকম হবে না, সেই ছবি তোমাকে রিলিজ করা উচিত, তাতে সেন্সর দেওয়া উচিত। আমার সেন্সর বোর্ড দেখবে দেশের কোনো ক্ষতি হলো কি না, সমাজের কোনো ক্ষতি হলো কি না, পার্সোনাল মানুষের ক্ষতি, প্রতিষ্ঠানের ক্ষতি দেশের তো দেয়। আমি একটা পুলিশ ডিপার্টমেন্টে বা একটা বিচারকের ব্যাপারে, একটা বা ম্যাজিস্ট্রেটের ব্যাপারে আমি যদি খারাপ কিছু বলি সেটা একটা প্রতিষ্ঠানের ব্যাপারে, সেটা দেশের জন্য না। যে ওইটা বলি যখন যদি একটা এই লোকটা ম্যাজিস্ট্রেটটা খারাপ ঘুষ খাইছে, তখন এটা দেশের উন্নতির জন্য হবে, উন্নয়নের কাজে লাগবে, দেশের ভালো কাজে লাগবে, যে আর কেউ ঘুষ খাবে না। কিন্তু আমি ঘুষ খাওয়ার দেখাতে পারবো না, আমি ওটা করতে পারবো না, এরকম যদি বাধা থাকে, আমি জানি না করছে সে বলে কী আছে, এরকম বাধা থাকলে এটা আমাদের জন্য বাণিজ্যিক ছবির জন্য ভালো না। সেন্সর বোর্ডকে ভালো ছবির প্রতিবন্ধক বলে মনে করেন সুলতানপুর ছবির স্ক্রিপ্ট লেখক আসাদ জামান। এই ছবিটির নাম থেকে শুরু করে গল্প অনেক কিছুই বদলাতে হয়েছে সেন্সর বোর্ডের নির্দেশে। গল্প বলার স্বাধীনতা বেসিক্যালি এখন টেক্সট বুক বইই নাই, যেরকম উপন্যাসগুলো তো এখন আমরা গত কয়েক বছর ধরে দেখতেছি বিভিন্ন উপন্যাস পর্যন্ত হচ্ছিল ব্যান হচ্ছে, নিষিদ্ধ হচ্ছে, মামলা হচ্ছে নানান ধরনের, আর সিনেমা কিংবা নাটকে আরও ভয়াবহ অবস্থা। কারণ আমাদের সেন্সর বোর্ড বলি কিংবা রাষ্ট্রযন্ত্র বলি কিংবা আমাদের প্রশাসনিক যে সেক্টর বলি, যে এক ধরনের অদ্ভুত ইমোশন নিয়ে হচ্ছিলো সেন্সর বোর্ড কিংবা প্রশাসন আছে। যেরকম হচ্ছিলো একটা গল্পে পুলিশ বাংলাদেশের কি পৃথিবীর, বাংলাদেশ না পৃথিবীর সব পুলিশ প্রশাসন কি ভালো, প্রত্যেকটা পুলিশ প্রশাসনেই দুই একটা অফিসার থাকে যারা হচ্ছিলো ঘুষখোর, যারা হচ্ছিলো অন্যায় প্রশ্রয়কারী। তো আপনি যদি এমন একটা গল্প করেন যে গল্পটাতে পুলিশ কিংবা প্রশাসন কিংবা রাষ্ট্রের অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো লোক যাকে নেগেটিভলি দেখানো হচ্ছে, আমরা সেটা দেখাইতে পারবো না। সেটা দেখাইলেই হচ্ছিলো সেন্সরে আটকে দিবে, সেটা দেখাইলেই হচ্ছিলো মামলা হয়ে যাবে, নানান ধরনের হয়রান হবে, আপনার ছবিটার সেন্সর হবে না, কাটছাড় হবে। তো সেই জায়গা থেকে গল্প বলার স্বাধীনতা প্রবলভাবে ব্যাহত। গল্প লেখকরা মনে করেন ইন্ডাস্ট্রিতে অভাব রয়েছে পেশাদারিত্বের, এটা থাকলে তাদের কাজ সহজ হয়ে যেত আরও। পেশাদারিত্বের ঘাটতি থাকায় সমস্যায় পড়তে হয় তাদেরকে। যদি হচ্ছে স্বচ্ছতাটা আসে অর্থনৈতিক ব্যাপারে, তখন আমার মনে হয় যে আমরা লেখার জন্য অনেক গতি পাবো। অর্থনৈতিক ব্যাপারে আমাদের ইন্ডাস্ট্রিতে রাইটারের জায়গায় অনেক অনেক বেশি অস্বচ্ছতা আছে, যেগুলো আমি হচ্ছে বহু বছর ধরে এগুলোর ভেতর দিকে এগুলোর এগেনস্টে দাঁড়াতে পেরেছি। একটা নতুন ছেলে আসবে, তাকে এগুলোর ভেতর দিয়ে যেতে হবে, কিন্তু আমি চাই না একটা নতুন রাইটার কখনো এটার ভেতর দিয়ে যাক। আমি রাইটার বলে এটা সাফাই গেছি বিষয়টা সেরকম না, আমি যেটা ফিল করি যে একটা স্ক্রিপ্ট হচ্ছিল একটা সিনেমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা, তারপর কাস্টিং না অন্যান্য সাবজেক্ট কিংবা অন্যান্য ডিপার্টমেন্টগুলো আসবে। তো সেই ইম্পর্টেন্টটা আমরা মুখে বলি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা কখনোই পার্সোনালি আমি কখনো দেখিনি। তো সেই জায়গাটায় সেই ইমব্যালেন্স কিংবা সেই অসামঞ্জস্যটা আছে, এখনও আছে, শুরুতেও ছিল এখনও আছে। দিনে দিনে বাড়ছে শোবিজের পরিসর, সৃষ্টি হচ্ছে গল্প বলার নানা প্ল্যাটফর্ম, সিনেমার বাইরেও তাই এখন ব্যস্ততা বাড়ছে স্ক্রিপ্ট রাইটারদের, এটাকে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন তারা। ওয়েব সিরিজ লেখার ইচ্ছা আছে, কিন্তু আসলে এখন পর্যন্ত লেখার ওইভাবে সুযোগ হয়নি,
কারণ হচ্ছিলো যেই ধরনের কলাবোরেশন কিংবা যেই ধরনের সিচুয়েশন দরকার সেটা আমি এখনও পাইনি, যদি পাই ডেফিনেটলি করব। ওটিটিতে কথাবার্তা হচ্ছে, ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে অবশ্যই ওটিটিতে কাজ করব, কারণ এখন ওটিটিও একটা বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। আমার কথা আমি করব, আমি ওয়েব সিরিজ করতে রাজি, কারণ সেটার একটা লংজিভিটি আছে। মনে করেন অ্যাট এ টাইম আমি লিখলেও অনেক পর্বে এটা হয় সেরকম। তবে আমার সম্মানই আমাকে দিতে হবে, আমার পারিশ্রমিক আমি প্রপার পেলে আমি কাজ করব। শত সীমাবদ্ধতার মধ্যেও কাজ করে চলেছেন দেশের চিত্রনাট্যকাররা, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তারাও দর্শকদেরকে নতুন নতুন গল্পের স্বাদ দিতে চাইছেন। তাদের কাঁধে ভর করেই আরও এগিয়ে যাবে ঢালিউড, এমনটাই প্রত্যাশা। মাহফুজুর রহমান, আরটিভি।